এটি সুন্দর আধ্যাত্মিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠিল আজি নালিয়াপুলর শ্রীমন্ত শঙ্করদেব নামঘরের প্রাঙ্গণ। নবনির্মিত নালিয়াপুলর শ্রীমন্ত শঙ্করদেব নামঘটি আজি নাম কীর্তনে মুখরিত করে ভক্তবান রাইজর উৎসর্গা করলে বৈষ্ণব সকলে। পুয়ার ভাগত আধ্যাত্মিক অনুষ্ঠানের মাজেদি নবনির্মিত গৃহটি বিধায়ক প্রশান্ত ফুকনে দ্বার মুক্তি করে অর্পণ করে ভক্ত বৈষ্ণব সকলের হাতত। পুয়া ধর্মীয় পতাকা উত্তোলন, উষা কীর্তন আর তারপরে ধর্মীয় নীতি নিয়মে সত্বাধিকারের উপস্থিতিত গুরু আসন প্রতিষ্ঠা করে জীবন্ত পান দিয়া হয় এই ধর্মীয় অনুষ্ঠান ভাগিত। আর ইয়ার পাশতে সকল ভক্ত বৈষ্ণব মিলিত হয়ে সত্বাধিকারের জড়িয়ে নাম কীর্তনে এটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশ গড়ি তোলে এই নবনির্মিত নালিয়াপুলর শ্রীমন্ত শঙ্করদেব নামঘরের প্রাঙ্গণত। আর এই দিকত ভকত বৈষ্ণবর কিছু মন্তব্য আছে, এই মন্তব্য আপনাদের ওর দাঙি ধরেছ। এই শঙ্করদেব নামঘরের সকল কর্মকর্তা সেই সকলক মানে সবিনয় ধন্যবাদ জানাইছো। এরা সব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। তেখেতসকল যখন অসুপুরুষার্থর চেষ্টা, যে সকল তেখেতক কর্তব্যনিষ্ঠা, সেই সকল সদায় চিরস্মরণীয়, তেখেতক দীর্ঘায়ু হয়ে থাকুক। তেখেতসকল আরও এই কর্ম ভাগী করবর কারণে সকৃতি ভক্তি বাধ্য করক, ভগবানে তেখেতসকল মঙ্গল করক, গুরুজনে কৃপা দৃষ্টি মিলক, বহুকাল দীর্ঘায়ু করক, গুরু ভকতর চরণত দীর্ঘায়ু করক, এ মূল প্রার্থনা। আমার নামগুলি গৃহ, এই গৃহবাসী প্রায় একেবারে ভগ্নপ্রায় অবস্থাত আসলে। তারপরে আমার সদাকুড়ি রাইজ নালিয়াপুর বাকি রাইজ ডিব্রুগড় আর ডিব্রুগড় বাহিরও বিভিন্ন স্থানের সদাকুড়ি রাইজে আমাকে সহযোগিতা করেছে। কায়িকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা করে আজি আমার এই সুন্দর নামঘরটি প্রতিষ্ঠা করা যেখানে অরিহণা যোগালে আমি তোলোর চিরস্মরণীয় হয়ে যাব। আর আমি ভাবিছো ভবিষ্যতের কার্যসূচীটো আমি এনে ধরনের কার্যসূচী আমার রাতেপা আজ উষা কীর্তন আরম্ভ হল। উষা কীর্তনের পাশতে আমার পুয়া 8:30 ধর্ম পতাকা উত্তোলন হল। আর ধর্ম পতাকা উত্তোলনের পাশতেই আমার নামঘর গৃহটি শুভ উদ্বোধন করা হল। আর এই নামঘর গৃহটি উদ্বোধন করে আমার ডিব্রুগড় সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুত প্রশান্ত কুমার ফুকনদেবে, আর তাকে উদ্বোধন করার পাশতেই আমি নিমন্ত্রণ জানাব সত্রাধিকার প্রভু বিশ্বনাথের আছে নারায়ণপুর, আর শ্রী শ্রী বিষ্ণুদেব গোস্বামী তখন আমার গুরু আসন প্রতিষ্ঠা করেছে। আর এটা নাম প্রসঙ্গ চলি আছে নিশ্চয় আমার যেটি এমপি ফান্ড, এমপি ফান্ডের আমি পাইছো, প্রশান্ত ফুকনে আনটাইক ফান্ডের দিছে, মুঠতে আমি 4,00,000 পাইছো। ইয়ার উপরও অলপতে যে 8,000 নামঘর আসলে 8,000 নামঘর কারণে 2,50,000 দিছে, এই 2,50,000 ভাগও আমার এই নামঘর দিছে। আর আমার এই পান্ডা বিশেষ যখন প্রভারী প্রভারী বিজয়ন্তী পান্ডা বিশেষভাবে যথেষ্ট আর্থিক অনুদান আমাক আগবাইছে, প্রায় 30,000 মান টাকা আর্থিক অনুদান আগবাই নিজাববীয় ব্যক্তিগতভাবে আগবাই আমাক যথেষ্টখানি সহায় করেছে। আমার পুনর্নির্মাণের কাম আজ সম্পূর্ণ হয়েছে। ইয়ার আগতে মানে যখন মনীষী আমার এই নামঘর ভাগী আগতে পরিচালনা 1994 স্থাপন করেছিল, এই নামঘর ভাগী জরাজীর্ণ হল। মই এই সুযোগতে তখনক মই আন্তরিক তখনকার কৃতজ্ঞতা করছো, কারণ তখনকার প্রচেষ্টাতে আজি এই নামঘর ভাগী হল। যদিও নামঘর ভাগী অবস্থা অল্প শোচনীয় হল, তথাপিও আমি আজি এটা এই সকল রাইজর দান বরঙণীর যোগেদি আমি আজি এই অনুষ্ঠান ভাগি আজি পুনর্নির্মাণ কামত আজি সফল হব পাইছো। গতি ইয়ার এই ক্ষেত্রে মানে সকল ধর্মপ্রাণ রাইজক আমার বিশেষ করে নালিপুর এরিয়ার যখন আমার সদা সদ্যক্তি আছে, তারপর বাহির সকলের যখন ব্যক্তি ইয়াত এই কাম ভাগিত আমার সহায় করেছে আর্থিকভাবে, তখন মই কৃতজ্ঞতা জ্ঞাপন করছো সকলকে। নিউজ ডেস্ক রিপোর্ট, RVTV।